হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি চলে এলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি রেসিপি বানাবো। তো চলে এলাম ফ্রুট কাস্টার্ড বানাতে। তো দেখো কি কি উপকরণ লাগছে, চলো তৈরি করি। আম, আপেল, কলা, বেদানা আর কাজু আমি দিয়েছি। এগুলো আবার কুচি কুচি করে কেটেও নিয়েছি। তোমরা যে যেরকম পারবে আরও ফলও দিতে পারো। এদিকে 1 কেজি দুধ গরম করতে দিয়েছি। দুধটা ভালো গরম হয়ে গেছে, তারপরে সেখান থেকে অল্প একটু দুধ একটা বাটিতে ঢেলে 6 চামচ ক্যাস্টার পাউডার ভালো করে গুলে নিলাম। এই দুধটাকে আমি এই গরম দুধের হাঁড়িতে ঢেলে দিলাম। তারপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ঘন ঘন নাড়তে থাকবো যেন তলায় না লেগে যায়। 5 মিনিট এইভাবে নাড়তে থাকবো। 2 মুঠো চিনি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যে যেমন মিষ্টি খাবে সে সেইভাবেই মিষ্টিটা দেবে। মিডিয়াম আঁচে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। তো আমার হয়ে গেছে, আমি এনে ঠান্ডা করতে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দুধটা হালকা ঠান্ডা হয়েছে, এরপরে আমি পুরো ক্রিমটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেটাও ভালো করে নেড়ে নিলাম। তারপর দিলাম মিল্ক মেট, সেটাও পুরোটা দিয়ে দিলাম। একে একে ফল কুচোগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। গরমের সময় এই ফ্রুট কাস্টার্ড খেতে খুব ভালো লাগে। পরিবেশনের জন্য একেবারে ফ্রুট কাস্টার্ড রেডি হয়ে গেছে। একটুখানি ফ্রিজে রেখে তারপরে খেলে খেতে খুব ভালো লাগে, মনে হয় যেন স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজকে এইটুকুই, এর পরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে বন্ধুরা তোমরা বাড়িতে করে খেও এবং কমেন্টে জানিও।